নমস্কার বন্ধুরা, মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা আজকে বানাবে একদম নিরামিষ ছোলার ডাল। তো আমাদের ছোলার ডাল বানানোর জন্য কী কী উপকরণ প্রয়োজন সেগুলো দেখি চলো। তো এখানে মা ছোলার ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল, আর এখানে এক কাপ মুগ ডাল নিয়েছে, আর এখন ডালগুলো সেদ্ধ করে নেবে। ওর জন্য প্রেশারে এখন মা ছোলার ডালটা দিয়ে দিচ্ছে আর মুগ ডালটাও দিয়ে দিচ্ছে। তো একদম সেদ্ধ করবে না, মানে মিডিয়াম সেদ্ধ করবে, যাতে ডালটা একটু কোটা কোটা থাকে। আর এখানে নারকেল কুচিটা একটু ভেজে নিচ্ছে। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মা ঢাকনটা খুলে নিচ্ছে। তো এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছে, আর ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছে। তো ডালটা কি সুন্দর ফুটছে, তো ততক্ষণে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছে কিছু মটরশুঁটি, তোমরা মটরশুঁটি দিতেও পারো নাও দিতে পারো। এখন মা ডালগুলো হালকা নেড়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর এখানে রয়েছে কিছু টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। আর এখানে মা ডালটাকে ফোড়ন দিবে, তাই মা এখানে তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন। এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর কেটে রাখা টমেটোগুলো। আর এখানে হালকা একটু নুন দিয়ে দিচ্ছে, জিরা, কাঁচা লঙ্কা, আদা পেস্ট, রাঁধুনি, হিং। তো এইগুলো দিয়ে মা একটু ভালো করে কষিয়ে নিবে, তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে দিবে। আর এখন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছে, জিরের গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলার প্রয়োজন নেই। তো এটাকে মা একটু হালকা নেড়ে চেড়ে এখন ডালটাকে ফোড়ন দিয়ে দিবে। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে। তো আমাদের ছোলার ডালের রেসিপি একদম কমপ্লিট, তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।